সম্মানিত মুসলিয়ান কেরাম, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আল কোরআন কি ও কেন। আলোচনার বিষয় আল কোরআন কি এবং কেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। কোরআনে কারিমে তিনি বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিক্রুকুম আফালা তাআকিলুন, তোমাদের কাছে একটা কিতাব পাঠিয়েছি। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিক্রুকুম, এর মধ্যে তোমাদের জিকির আছে। তোমাদের জিকির আছে বলতে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা করেছেন, আয় ফিহি শারাফুকুম ওয়া মাকানাতুকুম, এর মধ্যে তোমাদের ইজ্জত আর সম্মান আছে। তোমরা তোমাদের কাছে যে কিতাবটা পাঠিয়েছি, এই কিতাব যদি তোমরা কিতাব অনুসরণ করে চলো, তাহলে তোমাদেরকে আল্লাহ দুনিয়াতে ইজ্জত দেবেন, আখেরাতে ইজ্জত দেবেন, তোমাদের সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে। মুসলিম জাতি আজ আমাদের কোনো সম্মান নেই, ইজ্জত নেই, ফিরে যেতে হবে ওই কথার দিকে যে আল্লাহ সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতে যেটা বলেছেন যে তোমাদের কাছে কিতাব পাঠিয়েছি, এই কিতাব যদি তোমরা অনুসরণ করে চলো, তাহলে তোমরা ইজ্জত পাবে এবং সম্মান পাবে। একটা হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ, সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইউশিকু আন তাদা আলাইকুমুল লুমামু কামা তাদা আল আকালাতু ইলা কাসআতিহা ক্বালু ওয়া মিন কিল্লাতি নাহনু ইয়াওমা ইযিন ইয়া রাসূলুল্লাহ ক্বালা বাল আনতুম কাসীরুন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল লিহুব্বিকুম আদ-দুনিয়া ওয়া কারাহিয়াতিকুমুল মাউত। একটা সময় আসবে তোমাদের উপর অন্যান্য জাতিরা ঝাঁপিয়ে পড়বে, তোমাদের উপর আক্রমণ করবে, তোমাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবস্থা এমন হবে সেদিন সংখ্যায় কি আমরা কম এজন্যই? রাসূলুল্লাহ বলছেন, না, সংখ্যায় তোমরা কম নয়, সংখ্যা অনেক তোমরা সেদিন হবে। ওয়ালাকিন্নাকুম গুসা, কিন্তু তোমাদের অবস্থা হবে সাগরের খড়কুটার মতো। তোমাদের অবস্থা হবে সাগরের খড়কুটার মতো। তোমরা কি জন্য কাগুসাই সাইল, দুনিয়া প্রীতি, লেহব্বকুমুদ দুনিয়া ও কারাহিয়াতি কুমুল মাউত, মৃত্যুকে ভয় করবা, এই জন্য তোমরা তোমাদের অবস্থা এমনটি হবে। তো মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করলেন যে আল্লাহ রাসূল উপমাটা দিলেন যে তোমরা সাগরের খড়কুটার মতো হবে। সাগরের খড়কুটা কেন বলল? তো মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা দিয়েছেন এটা যে সাগরের খড়কুটার মতো বলছে এই জন্য এটার কোনো ওজন নেই আর দিক নেই। সাগরের খড়কুটা, সাগরের উপরে যে ভাসমান ফেনা, এটার কোনো ওজন আসেনি, কোনো ওজন নাই আর কোনো দিক নেই। কি উত্তর দিকে যাব না দক্ষিণ দিকে যাব, সাগরের উপরে ভাসমান ফেনা, এটার কোনো দিক আসেনি। মুসলমানের এখন দিক নেই আর ওজন নেই। আরেকটা সময় তো বলেছিলাম, এক সময় মুসলমানদের ওজন ছিল, দিক ছিল, ইসলামমুখী ছিল, কোরআনমুখী ছিল, হাদিসমুখী ছিল, মুসলমানদের ইজ্জত ছিল। কথার ওজন সম্পর্কে আরেকটা আলোচনায় বলেছি, মুসলমানদের তখন কথার ওজন ছিল অনেক বেশি, ছোট ছোট কথা বলতেন, অন্যান্য রাজাবাদশারা সেনাপ্রধানরা হতবাক হয়ে যেত যে বলে কি এই লোকটা, মনে করেছি কি কত ওজনই কথা বলতেছে। আমরা একসময় আমাদের ওজন ছিল আর আমাদের একসময় ইজ্জত ছিল, এখন আমাদের ওজন নেই আর ইজ্জত নেই। সম্মানিত মুসলিয়ান কেরাম, মোহতারাম আমাদের ভাই এবং মোহতারামা বোন যারা আছেন, আজকের বিষয়টি ভালো করে আমরা বুঝার চেষ্টা করব। মহাগ্রন্থ আল কোরআন, কোরআন শব্দের অর্থ হচ্ছে, কোরআনকে কোরআন এই জন্য বলা হয় যে এটা বেশি পঠিত হয়,
কোরআন বেশি বেশি করে পড়তে হয়। পড়ার কারণে পৃথিবীতে এমন কোনো কিতাব নেই, আজও নেই, কেয়ামত পর্যন্ত হবে না, যে কিতাব বেশি পাঠ করা হয়। কিন্তু পাঠ করার পরে সে অনুযায়ী আমল করে না, এটা হলো আমাদের দুর্ভাগ্য। যাই হোক, এ কোরআনে কারিম আল্লাহ তাআলা কোরআন বলা হয় আল কোরআন হুয়া কিতাবুল্লাহ আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ আল মুতাআব্বাদু বিতিলাওয়াতিহি। কোরআন বলা হয় যা আল্লাহর নিকট থেকে পাঠানো হয়েছে, জিব্রিল নিয়ে এসেছে, হুয়া মুনাজ্জালু আল কিতাব হুয়া কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ নাজিল হয়েছে রাসূলের উপরে, আল মুতাআব্বাদু বিতিলাওয়াতিহি যেটা পড়লে সওয়াব হবে। কোরআন আর হাদিসের মধ্যে হাদিসও আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, আর অর্থটা হলো আল্লাহর, ভাষাটা হলো রাসূলের। যেমন বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, এ কথাটা রাসূলের নিজের বানানো নয়, এটা আল্লাহ তাআলা রাসূলের দিলের মধ্যে ঢেলে দিয়েছেন। হাদিসের কথাটাকে জিব্রাইল নিয়ে আসেননি, কোরআনকে জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে নিয়ে এসে রাসূলের উপরে নাজিল করেছেন। আর হাদিস হলো আল্লাহর পক্ষ থেকে অর্থটা আসা, ঢেলে দিয়েছেন রাসূলের হৃদয়ের মধ্যে, রাসূল তার নিজের ভাষায় মানে হাদিসের মানে ব্যাখ্যা দিয়েছেন। সকল কর্মের ফলাফল নির্ভর করে আমলের নিয়তের উপরে, এই কথাটা রাসূল নিজের ভাষায় বলল, এটা কথা কিন্তু আল্লাহ। এই জন্য ইসলামের এলেমের উৎস, মূল উৎস দুইটি, কোরআন এবং সুন্নাহ, এটা হলো মূল উৎস, ইসলামিক জ্ঞান অর্জনের মূল উৎস। তো হাদিস আর হাদিসের মধ্যে পার্থক্য হচ্ছে আরেকটা, যে হাদিস আল্লাহ পড়লে ইন্নামাল আমালু বিন্নিয়াত এটা পড়ার কারণে সওয়াব লেখা হবে না, কিন্তু যখনই আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই যতটা যতটুকু পড়ছি এটুকু পড়ার কারণে প্রত্যেক বর্ণের কারণে আল্লাহ তাআলা একটা মানে আল্লাহ তাআলা প্রত্যেক বর্ণের জন্য সওয়াব দান করবেন, প্রত্যেক সওয়াবকে 10 গুণ করে দেবেন, সুবহানাল্লাহিল আযীম। তো এটা হলো কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য, যেটা হাদিস জিব্রিল নিয়ে আসেননি, আল্লাহ রাসূল বলছেন আলা ইন্নী উতীতুল কিতাবা ওয়া মিসলুহু মাহু, আমাকে আল্লাহ আলা ইন্নী উতীতু ওয়া মিসলুহু মাহু, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন, আর কোরআনের অনুরূপ আরেকটা দিয়েছেন, সেটা হলো সুন্নার কথা বলা হয়েছে। এই জন্য সহি সুন্না এবং মহাগ্রন্থ আল কোরআন এটাই ইসলামী জ্ঞান অর্জনের মূল উৎস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রত্যেক নবী এবং রাসূলকে মুজিজা দিয়ে সহযোগিতা করেছেন, মুজিজা দিয়েছেন, বিশেষ করে যেমন রাসূল সাল্লামকে অনেক মুজিজা দিয়েছে, মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছে, ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছে। এই মুজিজার মধ্যে শ্রেষ্ঠ যেটা সেটা হচ্ছে যেই নবীর যুগে যেই লোক তার কাউম যে ব্যাপারে বেশি পারদর্শী ওই বিষয়ের উপরে সেই নবীকে মর্যাদা দেওয়া হয়েছে, যাতে করে এটা তাদের কাছে প্রতীয়মান হয় যে ইনি নবী এবং ইনি রাসূল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মর্যাদা অনেক মর্যাদা দিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা ছিল লাঠি, শ্রেষ্ঠ মর্যাদা ছিল ওনার হাতের লাঠি। কারণ হলো জাদুবিদ্যায় তখন পৃথিবীতে ওনার কাউম মুসা আলাইহিস সালামের কাউম যারা এদের সেইটি জাদুবিদ্যা আর বেশি এত পারদর্শী আর কেউ ছিল না, বিধায় লাঠি দিয়েছেন, ফেরাউনের নিকট দাওয়াত দিয়েছে, দাওয়াত কবুল করে নেই, বরং মুসা আলাইহিস সালামকে জাদুকর বলেছে, অন্যান্য কথা বলেছে। তারপর মুসা আলাইহিস সালাম বলছে যে ঠিক আছে, আমাদেরকে তুমি এমন কিছু দেখাও যার মধ্যে প্রতীয়মান হয় যে তুমি আল্লাহর রাসূল। আর ওনাকে চ্যালেঞ্জ গ্রহণ করে
ফেরাউন সমস্ত জাদু মানে জাদুবিদ্যা যারা পারদর্শী ছিল, জাদুকর ছিল, সকলকে ডেকে এনেছে। সংক্ষেপে বলে যাচ্ছি, জাদু দেখাতে বলেছে। তারা রশির উপরে জাদু মানে করে বড় বড় সাপে পরিণত হল। মুসা আলাইহিস সালাম তো ভয়ে পেয়ে গেলেন, কোরআন শরীফের শব্দ এটা। তাহলে বলেন আপনার হাতের লাঠি মাটিতে মারেন, হাতের লাঠি মাটিতে মারছে, সব কিছু পেটে ঢুকে গিয়েছে। তখন জাদুকররা বলছে যে না, ইনি ইনি জাদুকর না। তো এই জাদুকরগুলো তখন ইমান আনছে। ইমান আনার পর তো তাদেরকে ফেরাউন বলছে যে শুধু মারুম না, একেবারে ফাঁসি দিয়ে মারি গেলাম। তোরা আমার কথা আমার লোক হইয়া আমার পক্ষ হয়ে কাজ না করে এখন মুসা কী দেখালো, মুসার লাঠি মারছে, তোরা ইমান আনলি। তো তাদেরকে বললো যে একবারে বিপরীত দিক থেকে হাত কাটা, হাত পা কেটে, তারপরও তার মনের ভিতরে খেপ যায় না যে না এটাই হবো না, ফাঁসি দিয়ে মাইরা ফেলাম। যাই হোক, তাহলে মুসা আলাইহিস সালামকে ওই সময় জাদুবিদ্যায় পারদর্শী ছিল বিধায় মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই ধরনের মানে মুজিজা দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের সময় ইউনানি চিকিৎসায় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ছিল ঈসা আলাইহিস সালামের কওম। তো আল্লাহ তাআলা তাকে জাদু ইয়ে দিয়েছেন, তিনি মানে কিন্তু অনেক সকল রোগের তৎকালীন প্রায় সব রোগের চিকিৎসা ইউনানি চিকিৎসা চলতো, কিন্তু কুষ্ঠ রোগী ভালো হতো না, শ্বেত রোগী ভালো করতে পারতো না। মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ওই মুজিজাই দিলেন, হাতটা কুষ্ঠ রোগীর উপরে হাত বুলাই নিলে ভালো হয়ে যেত, শ্বেত রোগীর উপরে শেতি রোগীর উপরে হাত বুলাই নিলে এটা ভালো হয়ে যেত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহিত্যের দিক থেকে, কবিতা সাহিত্যের দিক থেকে শ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ছিল আরবের কোরাইশ সহ আরব জাতি। আরব জাতি তখন রাসূলের সময় তাদের কবিতারা কবিরা যেই কবিতা লিখে গিয়েছে, আবৃত্তি করেছে, আজকের যুগে এসে আজকের এই সময়ও লোকেরা ওই মানের কবিতা মানে লিখতে পারেন, এমন কবিতায় পারদর্শী ছিল কবিতা লেখার মধ্যে। তো আল্লাহ তাআলা এই জন্য রাসুলকে শ্রেষ্ঠ মুজিজা দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআন শ্রেষ্ঠ মুজিজা, অন্যান্য মুজিজাও দিয়েছেন, চাঁদকে দ্বিখণ্ডিত করছে, তার চাইতেও বড় মুজিজা হল মহাগ্রন্থ আল কোরআন। এখন যদি বলা হয় যে মুসা আলাইহিস সালামকে যে লাঠিটা দেয়া হয়েছে বাদশা ফয়সালে সংরক্ষিত আছে, শুক্রবার দিন নামাজের পরে দেখানো হবে, টিকিটের মূল্য 500 টাকা, আপনি 500 টাকা দিয়ে টিকিট কিনে বলবেন যে আর যা 500 টাকা গেলে গেল, তারপরেও মুসার ওই লাঠিটা একটু দেখে নেই। আর মোহাম্মদ সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে কারিম দিয়েছেন শ্রেষ্ঠ মুজিজা। পৃথিবীতে কোনো নবীর কোনো মুজিজা আর এখন দুনিয়াতে নেই। আল্লাহ রাসূলকে অসংখ্য মুজিজা দিয়েছেন, শ্রেষ্ঠটা হলো মহাগ্রন্থ আল কোরআন। সে কোরআন আজ আছে, কেয়ামত পর্যন্ত থাকবে। তবে কোনো কোনো সামনে আলোচনায় ইনশাআল্লাহ এটা ফুটে উঠবে। আছে যেটা আমরা জুজদান দিয়ে বলি, একটা কাপড় দিয়ে ডাইকে মানে বেঁধে ঘরের মধ্যে রেখে দিয়েছি, ওটা 500 টাকা না। কত ইমাম আইসা বলে যে ভাইজান কোরআন শরীফ তো পড়তে জানেন না, আমি এমনিই পড়াবো, আপনি পড়েন, তাও পড়ে না, যায় না কোরআনের কাছে, যায় না, এমনি ঘরে একটা রেখে দিয়েছে, জিনভূত আসে কি না এটা থেকে বাঁচার জন্য ঘরে এক কপি হয়তো কোরআন খুঁজলে পাওয়া যাবে, পড়ার জন্য নয়, অধ্যয়নের জন্য নয়, গবেষণার জন্য নয়, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, তখন কাফেররা বললো যে এই ধরনের কথা ইচ্ছা করলে আমরা নিজেরাও বানাইতে পারি, আমরাও বলতে পারি, যেহেতু তাদের কবিতার উপরে তাদের পৃথিবীর মধ্যে সেরা তারা। চ্যালেঞ্জ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকভাবে তাদেরকে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে। এক, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা। বলেন হে রাসূল, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, যদি জিন আর ইনসান সকল মানুষ আর সব জিন সবাই একত্র হয়ে
এই কোরআনের মতো আরেকটা কোরআন নিয়ে আসার জন্য চেষ্টা করে, লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের মতো কোনো কোরআন আনতে পারবে না। ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা, যদি তাদের একজন অপরজনের সহযোগীও হয়, একেবারে গোটা পৃথিবীর যত মানুষ, যত জিন, যত ইনসান, এই চ্যালেঞ্জ ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, কিন্তু আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি, পারেনি, পারবে না। আল্লাহ বলছেন ওয়ালান তাফালু ওয়ালান তাফাল, পারবা না, পারব, সামনেও পারবা না, পারবে না, এটা আল্লাহর পক্ষ থেকে এভাবে দেওয়া হয়েছে। দ্বিতীয় বলেছে কুলফাতু বি আসে সুয়ারি মিসলি, আচ্ছা এক কোরআন বাদ দিলাম, কোরআনের দশটা সুরার মতো দশটা সুরা নিয়ে আসো দেখি পারো কিনা, পারে নাই। সুরা কাউসার পড়া তারাই আবার নিজেরা নিজেরা বসে বললো যে দেখি পারি কিনা, সুরা ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এটা পড়ছি, পড়ে বললো যে হাজাল কোরআন লাইসা লিল বাশার, এটা কোনো মানুষের বানানো কোরআন হইতে পারে না। কোরআনের সর্বশ্রেষ্ঠ ছোট সুরা হলো সুরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, এটা ছোট, এটাকেই গবেষণা করে বলছে যে সম্ভব না, ঠিকই, তবে সামনে আরও এটা আলোচনা আসবে। আর আরো চ্যালেঞ্জ দিয়েছে যে ইন কুনতুম ফি রাইবি মিম্মা নাজ্জালনা আলা আব্দিনা ফাতু বিসুরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সন্দেহ করো আমি যা নাজিল করেছি যা আমার বান্দার উপরে, তাহলে এটার মতো একটা সুরা নিয়ে আসো, এটাও পারেনি, দশটার কথা বলছে তাও পারেনি, পুরা কোরআনের কথা বলছে তাও পারেনি, কোরআনের অনুরূপ আনো তাও পারেনি, একটা সুরার কথা বলছে এটাও পারেনি। সুরা বাকারার 23 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে এক জাতিকে উপরে উঠাবেন আরেক জাতিকে নিচে নামান, এ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে ইন্নাল্লাহ লা ইয়াদাউ বিহাযাল কোরআন লা ইয়ারফাউ বিহাযাল কোরআন কওমান ওয়া ইয়াদাল আখারিন, তো এক জাতিকে আল্লাহ উঠান আরেক জাতিকে আল্লাহ তাআলা তিনি নিচে ফেলে দেন, যারা কোরআন পড়বে বুঝবে কোরআনের কাছে আসবে তাদেরকে আল্লাহ উপরে উঠাবেন, আর যদি কোরআনের সাথে মানে সম্পর্ক না রাখে তাহলে তারা নিচে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানবতার হেদায়েতের জন্য এই কোরআন নাজিল করেছেন, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, তোমাদের যালিকাল কিতাব, ওই কিতাব যেটি সংরক্ষিত লাউহে মাহফুজে ছিল কোরআন, লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তিনি নাজিল করেছেন। অতএব হেদায়েত খুঁজতে হলে মহাগ্রন্থ আল কোরআনে কারিমের কাছে আসতে হবে, এখান থেকে হেদায়েত গ্রহণ করতে হবে। আরেক আয়াত আল্লাহ, এটা গেছে সূরা বাকারার 2 নম্বর আয়াত, আরেক জায়গায় আল্লাহ বলতেছেন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, এর মাধ্যমে আল্লাহ হেদায়েত দান করেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা, যারা রিদওয়ানাহু, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, ফি সুবুলিস সালাম, শান্তির পথে, এবং সালাম শান্তির পথে, পথ পাওয়ার জন্য, শান্তির পথে চলার জন্য, এবং আল্লাহর রেজামন্দির জন্য যারা হেদায়েত কামনা করে আল্লাহ তাদেরকে হেদায়েত দেন। এখন তো বলবে যে পাপীরা আছে, উঠে বলবে যে তা আল্লাহ আমাদেরকে হেদায়েত দেয় নেই, আমরা আমাদের কী দোষ, হেদায়েত আল্লাহ দেয় না এই জন্য হেদায়েত পাই নেই, এটা বলে কেয়ামতের দিন পার পাওয়া যাবে না। কারণ হলো কি, আল্লাহ পশুর মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছেন, পশুকে আল্লাহ তাআলা তিনি জ্ঞান দেননি, বিবেক দেয়নি, মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, দিয়ে সত্য পথ কোনটা এটা বলে দিয়েছে, দেওয়ার পরে তারপরে আল্লাহ বলেছেন যে সত্য পথে চলো মিথ্যা পথে চলো না, এটা
ভালো পথ নয়, এটা ভালো পথ, এটা জান্নাতে নিয়ে আসবে, এটা জাহান্নামে নিয়ে যাবে বলে বিবেকও দিয়েছে, বলেও দিয়েছে। বিবেক দিয়ে দেওয়ার পরে, বলে দেওয়ার পরে আল্লাহ বলতেছেন যে কোরআন কারিমের মধ্যে আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চলতে চেষ্টা করে আমি তাদেরকে আমার পথে পথ দেখাই। আর পাপীদের ব্যাপার বলছে ফালাম্মা জাগু আযাগ আল্লাহু কুলুবাহুম, তারা যখন বক্রপথ গ্রহণ করেছে আল্লাহ তাদেরকে বক্রপথে চলার জন্য তাদেরকে বলছে যে ঠিক আছে তোরা বক্রপথে চল, পরে এসে আমার কাছে হিসাব দিতে হবে। ফলে তাকদীরের দোহাই দিয়ে মন্দ কাজ করার কোনো সুযোগ নেই। যাই হোক, তো মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাজিল করেছেন মানবতার হিদায়তের জন্য। কোনো বিষয়ে আল্লাহ ফয়সালার পরে, এটা পরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লি আল কেরাম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন তো নাজিল করেছেন ফা আমিনু বিল্লাহি ওয়াল রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তাআমালুনা খাবীর, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, রাসূলের উপরে, আর ওই নূরের উপরে যেই নূর আমি নাজিল করেছি। আবার বলছি অনুবাদ, ভালো করে বুঝুন, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, রাসূলের উপরে, আর যেই নূরটা রাসূলের নিকট নাজিল করেছি। তাহলে মহাগ্রন্থ আল কোরআন নূর, সূরা তাগাবুন 8 নম্বর আয়াত, যেই নূর নাজিল করছে। তো এই ব্যাপারে পৃথিবীতে কেউ ইসলাম হোক ইসলামের দুশ্মন হোক এটা মতপার্থক্য করে যে এই নূর বলতে কোরআনকে বোঝানো হয়নি, এই নূর বলতে কোরআনকে বোঝানো হয়েছে। আর আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের প্রথম আয়াত আল্লাহ বলেছেন রাসূলকে আলিফ লাম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আলিফ লাম রা কিতাব নাজিল করেছি আপনার উপরে, কি করবেন এটা দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। সূরা তাগাবুনে একবারে সরাসরি বললো যে কোরআনকে নূর বলেছে। আর এটা কেউ ইসলামে মুসলমান হোক আর অমুসলিম হোক যদি গবেষণা করে তাহলে এটা মানে অস্বীকার করার উপায় নেই যে এখানকে কোরআনকে নূর বলা হয়েছে। অনুবাদটা কী ছিল? তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, ও রাসূলহি তার রাসূলের উপরে, ওয়ান নূরিল্লাযী আনজালনা, আর যে নূর তার কাছে নাজিল করেছে। আর কোরআন আরেক আয়াতে বলছে কাজ্জাকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে নূর এসেছে আর কিতাব সুস্পষ্ট, অর্থাৎ সুস্পষ্ট কিতাব এসেছে। তো এখানে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনকে নূর বলেছেন। তো এই নূর বলতে এটা নয় যে আজকে অমাবস্যার রাতে রাত বিদ্যুৎ নেই, আমি অমুক জায়গায় যাওয়ার জন্য কোরআন শরীফ একটা নিয়ে, কোরআন শরীফকে নূর বলছে তো কোরআন শরীফ একটা নিয়ে আমি রাস্তায় নিয়ে ধরলে রাস্তা আলোকিত হয়ে যাবে, অমাবস্যার রাতে আমি রাস্তা পার হয়ে যাব। বিষয়টা তো এমন নয়। আপনারা বলবেন যে কোরআনকে নূর বলছে, তো নূর বললে কই, অন্ধকার রাতে কোরআন খুলে দেখলাম যে কোনো রাস্তা রাস্তা কিছু দেখা যায় না। এই নূর অর্থ হচ্ছে এখানে জ্যোতি বলতে মানে আল্লাহর রাসূলের রিসালতকে নূর বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নূর নন, ওনার রিসালত নূর, কথাটা বুঝে নিতে হবে। নবী রাসূলগণ নূর ছিলেন না, প্রত্যেক নবী রাসূলের নিকট আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত এসেছে সেই হেদায়েত হচ্ছে নূর। আমাদের নবীকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন, এই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে নূর। নূর মানে এটা সত্য পথের প্রতি মানুষকে আহ্বান করে, ডাকে, সত্য পথের প্রতি মানুষকে ডাকে, যে সত্য পথ ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে সেই পথের দিকে এ কোরআন মানুষকে ডাকে। বিদায় কোরআনকে নূর বলা হয়েছে। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে কাফেরদের তো এখানে বলছে ইমান আনার জন্য, তাহলে কোরআন আনলে কোরআনের উপরে ইমান আনতে হবে।
আমাদের তো এমনি ইমাম ইমানের মূল ছয়টি দিক, যদি জিজ্ঞাসা করো ইমানের মূল দিক কয়টি, উত্তর বলবেন ছয়টি। কি কি? তার সাথে যে একটা হলো আল্লাহর উপর ইমান রাখা, আমন তু বিল্লাহ ও মালায়েকাতি ফেরেশতা ও কুতুবি কিতাব ও রসুলি রসুল ওয়ালিয়ম কুতুব, এই কুতুব বলতে আল্লাহর পক্ষ থেকে যত কিতাব নাজিল হয়েছে সবগুলোর উপরে ইমান রাখতে হবে। তন্মধ্যে কোরআন তো অবশ্যই আমাদের নবীর উপরে নাজিল হয়েছে, মহাগ্রন্থ আল কোরআনের উপরও ইমান রাখতে হবে। আর এই কোরআনকে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য তিনি নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমে কাফেরদের সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াতের সাথে কুফরি করে, সাউফা নুসলিহিম নারা, অচিরেই আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। কুল্লামা নাযিজাত জুলুদুহুম, চামড়া যখন একটা পুড়ে যাবে, বাদ্দাল্লাহুম জুলুদান গাইরাহা, তখন অন্য চামড়া তাদেরকে পরাইয়ে দেব নতুন করে শাস্তি আস্বাদন করার জন্য। চিকিৎসা বিজ্ঞান বলছে যে আমাদের যে চামড়া দিয়েছে এর মাধ্যমে আমরা কোনো ব্যথা ব্যথা অনুভব করি, তো এই জন্য আল্লাহ বললেন, ওই আল্লাহ বলে দিয়েছেন বৈজ্ঞানিকদের কথাটা আগেই, যে চামড়া যখন একটা পুড়ে যাবে তখন আরেকটা পরাইয়ে দিব নতুন করে শাস্তি আস্বাদন করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের উপরে ইমান এনে আমরা যেন হিদায়তের পথে চলতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কেননা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াত, ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআন মানুষকে পথ দেখায়, সর্বশ্রেষ্ঠ পথের দিকে পথ দেখায়। আর এই কোরআন হলো দুনিয়াতে যত কথা আছে সবচেয়েতে উত্তম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আপনারা একমত কিনা? সূরা জুমার, আপনারা একমত? আমি, আপনি, আপনারা দুনিয়ার মানুষ একমত না হলেও আল্লাহ যা বলেছেন সূরা জুমারের মধ্যে বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ সবচেয়ে উত্তম কথা নাজিল করেছেন। বলছে কোরআনও আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, আর রাসূল হল রাসূলের কাছে যে হাদিস এসেছে রাসূল সেটা, তাহলে কোরআন সুন্নাহ হলো সবচেয়ে উত্তম কথা। আল্লাহর দুনিয়াতে যত কথা আছে সবচেয়ে উত্তম কথা হলো আল্লাহ আল্লাহর কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এই দুটাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে এবং এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআন যখন নাজিল হলো কাফের মুশরিক বলেছি তারা তখন তো অহংকার বলল যে এই কোরআন ইচ্ছা করলে আমরা নিজেরাও বানাতে পারি। তো একবার আবু জেহেল আবু লাহাব এরা বসে বলল যে মোহাম্মদকে তো কোনো অবস্থায় থামানো যাচ্ছে না, বড় একটা বিপদ। তো আচ্ছা কি বলে টলে এখন আমরা বলার চাই, তো আবু জেহেল কিন্তু আবুল হাকাম বলা হতো, বিজ্ঞের বাবা, পরে কোরআনের উপরে এবং এক কথা ইমান না আনার কারণে বলা হয়েছে মূর্খের বাবা। আবু জাহাল অর্থ মূর্খের বাবা, আগে নাম ছিল আবুল হাকাম, এখন মূর্খের বাবা হিসেবে গোটা পৃথিবীতে কাফেররাও আবু জেহেল বলে, মুসলমানরা তো বলবেই মূর্খের পিতা হয়ে গেল। তো বলল যে ঠিক আছে এক কাজ করো, আমাদের ওলিদ ইবনে মুগীরা, আমাদের কবি, শ্রেষ্ঠ কবি এখন আমাদের আরবের মধ্যে, ওরে পাঠাও, মোহাম্মদ কি বলে একটু শুনুক, শুনে এসে আমাদের একটা রিপোর্ট দিবে, তাহলে জনগণকে বলে দিব যে এটা এই, তারপর দেখি মোহাম্মদ থেকে মানুষকে, মোহাম্মদের উপরে যে মানুষ ইমান আনে এবং তার উপরে বিশ্বাস করে তার কথা শুনতেছে, আস্তে আস্তে তার দল ভারী হয়ে যেতেছে, বড় হয়ে যেতেছে, শক্তিশালী হইতেছে, এটার তো একেবারে নির্মূল করে দেয়া দরকার। এখন পথ কি খোঁজা দরকার, এই যে যা বলে টলে মানুষ তো এই ছুটে যাচ্ছে তার দিকে পাগলের মতো, মানুষকে তো ভুলেতে হবে। তো ওলিদ ইবনে মুগীরাকে দায়িত্ব দিল যে তুমি একটু শুনো, শুনে একটা রিপোর্ট আমাদেরকে দাও কি বলে। শুনল গিয়া, শুনে টুনে আয়েশা রিপোর্ট দিল, রিপোর্ট ছিল এভাবে আরবিতে কথা আর কি, যে শুনছে শুনতে গেছে, তারপরে আবু ওই যে আবু জাহাল ওরা অপেক্ষা করতেছে আয়েশা কি রিপোর্ট দেয়, দেখলো যে মুখটা যেভাবে বিমর্ষ হয়ে গেছে,
বুঝলো যে এরা রিপোর্টটা বোধহয় কি দেয় না দেয় কি শুনলো, দেখি তার চেহারা অন্যরকম, ওলিদ ইবনে মগিরা। ওলিদকে জিজ্ঞাসা করলো কি শুনলা কি বুঝলা, বললো যে আল্লাহে, এই আল্লাহর কসম করে বললাম, এই জন্য আল্লাহর কসম, আল্লাহর কসম তারাও করত, আল্লাহর কসম করে বলতাম, এই জন্য আল্লাহর কসম করে বললাম, আল্লাহ একজন আছে, এ শুধু এটা বললে মুসলমান হওয়া যাবে না। তো বললো যে আল্লাহর কসম করে বললাম, আল্লাহে ইন্না লিকাউলিহি লাহালাওয়া, আল্লাহর কসম আবু জাহাল, এর কথা এত মিষ্টি এত সুন্দর, ওয়াইন্না লিকাউলিহি লাতলাওয়া, আর তার কথা, তার কথাগুলো অত্যন্ত প্রাঞ্জল, তারপরে তার কথা খুবই গভীর এবং তার কথার মধ্যে অনেক অর্থবহ কথা বলে। আর যেটা সে বলে আল্লাহ ইন্নাহু লা ইয়ালু আলাইহি, যে এই কোরআন একদিন বিজয় লাভ করবে, এটার উপর কোনো কিছু বিজয় লাভ করবে না, এটা শুনে তো এখন বলবে আমও গেছে সালাও গেছে, মনে করলাম আসে একটা কিছু বলবে, তো বললো যে যদি এটা বলো তাহলে তো সব শেষ হয়ে যাবে। এখন রিপোর্ট যাই হোক, ওই যে মিডিয়া সন্ত্রাস, তো বলছে যে এখন মিডিয়া সন্ত্রাসী সন্ত্রাস করতে হবে, কাজ করতে হবে, সন্ত্রাসী কর্মকাণ্ড একটা করতে হবে, একটা ভিন্ন রিপোর্ট দেওয়া লাগবে, কী কো তুমি বলো এখন কি। ও ভাবতেছে কি দেবো কি বলুন, আমার মনে হয় আরেকদিন আলোচনা করেছি, তখন সূরা মুদাসসির আয়াতগুলো আপনার বাসায় গিয়ে পড়বেন, ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার, ফাকুতিলা কাইফা কাদ্দার, সুম্মা নাজার, সুম্মা আবাসা ওয়া বাসার, সুম্মা আদবারা ওয়াস্তাকবার, ফাকালা ইন হাযা ইল্লা কাউলুল বাশার, সাউসলিহি সাকার, ওমা আদরাস কামা সাকার, লা তুবকি ওয়ালা তাজার, লাওয়াহাতুন লিল বাশার, আলাইহা তিসআতু আশার। এই আয়াতগুলো পড়বেন। বললো যে এটা চিন্তা করলো, ফাক্কারা ওয়া কাদ্দার, তারপর নির্ধারণ করলো, ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার, ফাকুতিলা কাইফা কাদ্দার, ধ্বংস হোক এটা কেমনে কথা করলো, শুনলো কি এখন বলতেছে কি। তারপরে ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার, ফাকুতিলা কাইফা কাদ্দার, সুম্মা আবাসা ওয়া বাসার, ব্রুকুঞ্চি কাটলো এবং দেখলো, অবাসা সুম্মা আদবারা ওয়াস্তাকবার, একবার আগায় আবার পিছায়, তারপরে বলল যে তাহলে একটা কাজ করি, এটা বলি যে এটা জাদুকর, জাদু, এর কথার মধ্যে জাদু আছে। তা আল্লাহ বলল তুই শুনলি কি আর রিপোর্ট দিলে কি, সা উসলিহি সাকার, এরে আমি সাকার নামক জাহান্নামে পৌঁছাম এই রিপোর্টের কারণে। অতএব মিডিয়া সন্ত্রাসী করতে পারো ইসলামের বিরুদ্ধে, সাকারের জন্য অপেক্ষা কর, যারা কোরআন সুন্নার বিরুদ্ধে কলম ধরে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, এরা নতুন কেউ নয়, আবু জেহেল আবু লাহাবের বংশধর, নতুন করে এরা, এখন হয়তো তখন মিডিয়া নাম ছিল না, কাজ একটা, ওই এক কাজেই করেছে, মিডিয়া সন্ত্রাসী করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, এখনও মিডিয়া সন্ত্রাস ইসলাম কোরআন সুন্নার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে। আল্লাহ বলছে সাউসলিহি সাকার, এরা আমি সাকারে উজাম। তো যাই হোক, এটা হলো কোরআন শোনার পর দরকার ছিল সঠিক রিপোর্ট দেওয়া, সঠিক রিপোর্ট দিয়েছিল, কিন্তু বসে বললো যে না তাহলে তো এই কাজ করা যাবে না, রিপোর্ট অন্যভাবে আমাদেরকে রিপোর্ট বানিয়ে দিতে হবে, তখন এই রিপোর্ট বানিয়ে দিল যে এই কোরআন হলো জাদু, এর দ্বারা মানুষ জাদুগ্রস্ত হয়। কোরআনের ব্যাপারে মানুষের অবস্থা যেটা, সেটা হচ্ছে তিন ধরনের মানুষ, আন্নাস ইয়ানকাসিমু তিজাহাল কোরআনিল কারীম ইলা সালাসাতি আকসাম, মোটামুটি তিন ধরনের মানুষ দুনিয়াতে আছে কোরআন সম্পর্কে। একটা হলো আল কিসমুল আউয়াল, হুম কালিলুনা ইউমিনুনা বিল কোরআনিল কারীম ও বিমুজিবিহি, যারা কোরআনের উপরে সত্যিকার অর্থে ঈমান এনেছে এবং কোরআন অনুযায়ী জীবন যাপন করে, এটার সংখ্যা কম। আল্লাহ রাব্বুল আলামিন এদের চরিত্র সম্পর্কে বলতেছেন, ভালো করে শুনেন, এদের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বলতেছেন
ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আম্বিয়া 2 নম্বর আয়াত। যখন এদের সামনে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, যত কোরআন শুনে তত ঈমান বেড়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এদের অন্তর্ভুক্ত করুন। কোরআন শুনলে যেন ঈমানটা আরো বেড়ে যায়, কোরআন পড়তে যেন ভালো লাগে, কোরআন শুনতে যেন ভালো লাগে এবং লাগে ইনশাআল্লাহ আপনাদের, এটা ঈমানের পরিচয়। আল্লাহর শুকরিয়া আদায় করুন যে আল্লাহ এই অন্তর আপনাকে দিয়েছে, কোরআন পড়তে আপনার কাছে ভালো লাগে, কোরআন শুনতে আপনার কাছে ভালো লাগে, কোরআনের পথে চলতে ভালো লাগে, কোরআনের পথে দাওয়াত দিতে ভালো লাগে। এই ভালো লাগাটা মুমিনের চরিত্র। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, আল্লাহ সেই সব মুমিনদের অন্তর্ভুক্ত আমাদেরকে করুন। ঈমানের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। যাদেরকে আমি কোরআন দিয়েছি এরা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার মতো এরাই হলো আসলে মুমিন। এরাই এদের যাদের এই কোরআন তেলাওয়াত করার মতো তেলাওয়াত করে, কোরআনকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করে, কোরআনের কথা বললে শুনলে ভালো লাগে, মনটা জুড়ায়, তাদেরকে আল্লাহ বলছেন উলাইকা ইউমিনুনা বিহি, এরাই আমার কোরআনের উপর ইমান এনেছে। তাহলে আল্লাহ বলতেছেন, আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমরা যেন আপনার কোরআন পড়তে পারি, বুঝতে পারি, তেলাওয়াত করতে পারি, কোরআনের মহব্বত আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ আপনি ঢেলে দেন। সবাই বলুন আমিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ আরও বলছেন, ওয়াইজা মা উনজিলা সূরাতুম ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতু হাযি ঈমানা ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা। এটা সূরা তাওবার আয়াত। যখন ওয়াইজা মা উনজিলা সূরা, যখন কোন সূরা নাজিল হয় কোরআনের, মোনাফেকরা বলতো এটা পড়লে লাভ কি, আর এটা পড়লে ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতু হাযি ঈমানা, কার ঈমান বাড়াবে এই কোরআনের মাধ্যমে। আল্লাহ বলতেছেন ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা, যারা ঈমান এনেছে তা যারা এই কোরআনের উপরে ফাআম্মাল্লাযীনা আমানু ঈমান এনেছে, এই কোরআন তাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দিবে। আমরা কোরআন সর্বপ্রথম তেলাওয়াত করার চেষ্টা করব, সবাই যেন কোরআন পড়ুয়া হয়ে দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সম্মানিত মুসলিয়ান কেরাম, চেষ্টা করলে আপনার বয়স যতই হোক, আপনি এটা বললেন না যে এখন বয়স ভারী হয়ে গেছে এখন আর পারবো না, রাসূলের উপরে যখন ঈমান এনেছে যারা 80 বছরের সাহাবি, 70, 80, 90 বছর, তারাও কোরআনের ছাত্র হয়ে গিয়েছে, তারা সেই কোরআনের আবার শিক্ষকও হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলা হয় কোরআন মানে তাফসিরের ইমাম। এরপরে হলো সাহাবাই কেরাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কোরআনের ছাত্র হয়েছে, কোরআন তখন তারা কোরআনেই ছিল তাদের মানে মানে হৃদয়ের মানে পড়ার জন্য বুঝার জন্য তারা চেষ্টা করছেন, আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়েছে। কি করতেন সাহাবাই কেরাম, বয়সের কোনো কিছু এখানে নেই, যে বয়সে আসেন ছোট সাহাবি আর বড় সাহাবি সবাই কোরআনের ছাত্র হয়ে গিয়েছে, আল্লাহ সবাইকে কোরআন দিয়ে সবার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। তো এটা বলছিলাম এই জন্য, আপনার বয়স যাই হোক আপনি এটা মনে করেন না আমি কোরআন যদি আমি চেষ্টা করি করলো আর এখন হবে না, কেননা আল্লাহ কোরআনে কারিমে সূরা কামারের মধ্যে বলেছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যাদেরকে আমি ওয়ালাকাদ আমি কোরআনকে সহজ করে দিয়েছি জিকির করার জন্য। এই জিকির অর্থ তেলাওয়াত করা, পড়া, বোঝা, অধ্যয়ন করা ইত্যাদি, এই জিকির অর্থের মধ্যে চলে আসবে। ফলে এই কোরআন পড়তে চেষ্টা করলে এখন আল্লাহ তাআলা সহজ করে দেবেন, পড়তে পারবেন, সবাই চেষ্টা করবেন, আল্লাহ তাআলা সবার জন্য কোরআন তেলাওয়াত কোরআন পড়ে পড়ুয়া হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। তারপরে এদের আরও আরও ইয়ে হলো চরিত্র হলো, এরা তো কোরআন বুঝার চেষ্টা করে, এই চেষ্টাটা অব্যাহত রাখে।
আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এরা কি কোরআন গবেষণা করে না, অধ্যয়ন করে না, বুঝার চেষ্টা করে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, নাকি এদের হৃদয় তালাবদ্ধ? নাকি কোরআন কোরআন বুঝতে চেষ্টা করে না, অধ্যয়ন করতে চেষ্টা করে না? তাহলে কোরআন বোঝার চেষ্টা করব, অধ্যয়ন করার চেষ্টা করব। দেখেন আস্তে আস্তে একটা কোরআনের অনুবাদ ঘরে রাখেন, এক আয়াত করে পড়েন, এক এক আয়াত করে প্রত্যেক দিন একটা দুইটা তিনটা আয়াত পড়েন, দেখবেন এবং অনুবাদটা পড়েন, আল্লাহর কাছে গিয়ে বলতে পারবেন যে আল্লাহ আমার ভাষা আরবি ছিল না, বাংলায় আমি আমার ভাষায় কোরআনের অনুবাদ ছিল, আমি এটা পড়ার জন্য আপনার কথা বুঝার জন্য আমি চেষ্টা করেছি, পার পেয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে পার করে দিয়ে কেয়ামত দিন জান্নাত দিয়ে ধন্য করবেন। আল্লাহ সবাইকে কবুল করুন, কোরআনটা যেন অধ্যয়ন করতে পারি, কোরআন অনুযায়ী যেন আমল করতে পারি। মোমিনদের গুণ এটা, কোরআন অনুযায়ী আমল করা। কোরআন আর হাদিস যখনই আপনার সামনে চলে আসবে, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, তখনই আর কোনো কথা নেই, সে নেই, কোনো বক্তব্য নেই, অন্য কোনো বক্তব্য নেই, মেনে নিলাম এবং আমল শুরু করে দিলাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, রাসূল হাদিসের মধ্যে এসেছে, কুন্না লা নাতাজাওয়াজ আন আশরি আয়াতিন হাত্তা নালামা মা ফীহা মিনাল ইলমি ওয়াল আমাল, আমরা দশ আয়াতের বেশি রাসূল থেকে নিতাম না, গিয়ে পড়া নিতাম দশ আয়াত, আমরা পড়া নেই না হুজুরের কাছে, তো হুজুর এক দিল যে এক পৃষ্ঠা পড়া দিয়েছে, এটা শেষ করার পর আবার যাই, বা পরের দিন আইসা হুজুর থেকে আবার নতুন সবক নেই। সাহাবায়ে কেরাম এভাবে কোরআন রাসুলকে দশ আয়াত নিতেন, শুন নিয়ে কী করতেন, পড়তেন, পড়ে বুঝতেন, বুঝে আমল করতেন, সাথে সাথে আমল, তারপরে এসে আরও দশ আয়াত নিতেন। সহি হাদিসের মধ্যে এসেছে, এটা হলো মোমেনদের গুণ, যে মহাগ্রন্থ আল কোরআন এভাবে তারা মোমেনরা কী করবে, এই কোরআন অনুযায়ী কোরআন তেলাওয়াত ইমান আনবে, ইমান আনার পর এ কোরআন তেলাওয়াত করবে, তেলাওয়াতের সাথে সাথে অধ্যয়ন করবে, অধ্যয়নের সাথে সাথে আমল করবে, এক আমল নিজকে কোরআন দ্বারা নিজকে শাসন করবে, কোরআন দিয়ে নিজকে শাসন করা, নিজকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের দেশকে, যদি মানে সেটা সম্ভব হয়, নিজে নিজে আমল করা, হুকুম করার ব্যাপার তো কোনো সমস্যা নেই। কোরআনের কথা এসেছে, মানলাম, শুনলাম, আমান্না, সামায়না ওয়া আতা'না, শুনেছি, এখন আনুগত্য করলাম, এটা হলো নিজের ব্যাপারে। আল্লাহর বিধান দিয়ে চলতে চাই, নিজে চলতে চাই, আল্লাহর বিধান দিয়ে আমার পরিবারকে পরিচালিত করব, আল্লাহর বিধান দিয়ে আমার সমাজকে পরিচালিত করব, আল্লাহর বিধান দিয়ে আমার দেশকে পরিচালিত করবে, দেশ পরিচালিত হবে আল্লাহর কোরআন দ্বারা। তাহলে আল্লাহ ওই ব্যক্তিকে যে কোরআন দ্বারা নিজকে পরিচালনা করে, ওই পরিবারকে যে পরিবার কোরআনকে দিয়ে নিজেদেরকে শাসন করে, বিধান করে, কোরআনের বিধান দিয়ে শাসন করে, সেই পরিবারকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পরিবারে পরিণত করবে, সেই পরিবার ওজনী পরিবার হবে, সেই পরিবার শ্রেষ্ঠ পরিবার হবে, পরিণত হবে। এমনিভাবে সমাজ যদি পরিচালিত হয় কোরআনের মাধ্যমে, তাহলে সে সমাজ হবে শ্রেষ্ঠ সমাজ। এমনিভাবে দেশ যদি পরিচালিত হয় কোরআন দিয়ে, তাহলে সেই দেশ হবে শ্রেষ্ঠ দেশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিনি বলেন সূরা আহজাবের মধ্যে, ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মোমেন নারী পুরুষ এখানে বোনেরাও আছেন, আপনাদের কথা বলা হয়েছে, মোমেন নারী পুরুষ তাদের কোনো অমাকানালে মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ আর রাসূল কোনো ফয়সালা দিয়ে দিলে সেখানে আর তাদের নিজস্ব কোনো বক্তব্য না, কোনো সে নেই, কোনো কিচ্ছু নেই। কিন্তু আমরা এটা করি না, আমরা বলি বাপদাদারা এতদিন দেখে আসছে একরকম, এখন হুজুর এসে আবার নতুন ইসলাম শুনাইতেছে, কোরআন শরীফ নতুন নি ভাই যান না, আল্লাহ রাসূলের উপরে 1450 বছর আগে নাজিল করেছে, তো 1450 বছর আগে নাজিল করা ওই জ্ঞান আমার ছিল না, এই জন্য আমার দুঃখ করা উচিত যে হারে এই জ্ঞান তো আমার ছিল না, এখন শুনলাম, যাজ্ঞা বেঁচে থাকতে শুনলাম, আমল করলাম, এটা না করে বলে যে
বাপদাদারা শুনছি এতদিন একরকম করতে, আর এখন আইসা নতুন নতুন ইসলামের কথা শুনে এভাবে বলে, কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে। এটা ছিল আল্লাহ রাসুলের সময় ওই যারা কোরআনের বিরোধিতা করতো তাদের চরিত্র, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হতো তখন তারা বলতো যে মা ওয়াজাদনা আলাইহা আবানা, না এই কোরআন টোরআন এসব কথা মোহাম্মদ যেগুলো বলতো এগুলো দিয়ে চলবে না, আমরা আমল করব মা ওয়াজাদনা আলাইহা আবানা, বাপদাদারা যেটার উপরে পাইছি সেটার উপরে আমল করব। এখন যারা এভাবে কথা বলে তাদের কথা ওই কথারই অনুরূপ। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কথা থেকে আমাদেরকে হেফাজত করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া ইয়ানা নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন করিমুম মালিকুম বাররুর রাউফুর রাহীম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দুই নম্বর বলছি কোরআনের প্রতি, কোরআন এর ব্যাপারে তিন ধরনের লোকের কথা বলছি। প্রথমটা যেটা বললাম, যারা ঈমানও এনেছে, কোরআন মহব্বতও করে, কোরআনের পথে চলেও, কোরআনের দাওয়াতও দেয়, কোরআন পড়ার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, অন্যকে পড়ানোর চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে, এক কথা কোরআন পড়ে হৃদয়ে আত্মতৃপ্তি বোধ করে, কোরআন অনুযায়ী আমল করে আত্মতৃপ্তি বোধ করে, এটা এক নম্বর। দুই নম্বর হলো কিছু মানি কিছু মানি না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তিনি বলতেছেন যে এদের কথা, আফাতু মেনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফালু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, সূরা বাকারার 85 নম্বর আয়াত। এই তোমরা বলছো কোরআন কিছু মানো আর কিছু মানো না। হ্যাঁ, আরেক আয়াত আসছে, যখন মানে না কিন্তু তাদের যদি দেখে যে এটাতে লাভ আছে তখন দৌড়ে আপনার কাছে আসে, এটা মুনাফিকদের কথা বলছি। যে আয়াতে দেখছে যে নিজের কিছু লাভ ডাব আছে তাহলে ঠিক আছে, আর লাভ নেই তাহলে আমি কোরআন মানি না। এটার জন্য কিছু মানে কিছু মানে না। এদের শাস্তি সম্পর্কে আগে যেটা এক নম্বর, যেটা তাদের পুরস্কার সম্পর্কে আল্লাহ বলতেছেন, আপনাদের কথা বলছে ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের সকলকে আমাকে সহ এক নম্বরে যেটা আলোচনা করেছি তার মানে সেই কোরআনের অনুসরণ করার তৌফিক দান করেন। এদের পুরস্কার সম্পর্কে আল্লাহ বলছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমরা হক শব্দ বলি না, হক আরবি শব্দ, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সঠিক মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন করিম। অনেক পুরুষের কথা বলছে, আমি একটা আয়াত নিয়ে আসছি আর কি। লাহুম দারাজাত, এদের পজিশনকে আল্লাহ বাড়াই দিবেন অনেক গুণে আল্লাহর কাছে। ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা, এদেরকে মাফ করে দিবেন আল্লাহ, আমাদেরকে মাফ করে দিন। ওয়া রিজকুন করিম, সম্মানিত রিজেক দিবে জান্নাতের মধ্যে। এই রিজেকার আল্লাহর পক্ষ থেকে কোনো কোনো ইতে আসছে আপ্যায়ন, আল্লাহর মেহমান হবেন। আল্লাহর মেহমান যেন হতে পারি, আল্লাহর আপ্যায়ন পেতে পারি, রিজকে কারিম যেন পেতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন এবং কোরআনের পথে চলার জন্য আল্লাহ তৌফিক দান করেন। দুই নম্বরের কথা বলছি কিছু মানে কিছু মানে না, ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। এদের যা শাস্তি সম্পর্কে বলছে ফামা জাযা উমাইয়া ফালু যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এদের শাস্তি বলছে ফামা জাযাউ মাইয়া ফা, যারা এটা করবে কিছু মানি কিছু মানি না। হ্যাঁ, নামাজেরটা মানি তবে সুদেরটা মানি না, সুদ সম্পর্কে যে আয়াত নাযিল হয়েছে এটা মানি না, এইভাবে আর কি, একটা মানি আরটা মানি না, নিজের পছন্দ মতো এটা এটা মানি আর একটা মানি না, রোজা রাখলাম ঠিক আছে কিন্তু ঘুষ দেই এটা মানি না, ঘুষের আয়াত বা ঘুষের হাদিস এগুলো মানে না। এভাবে যারা কিছু মানে কিছু মানে না তাদের অবস্থায় শাস্তির কথা বলা হয়েছে, দুনিয়াতে অপমান করবেন, কেয়ামতে কঠিন শাস্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঠেলে দিবেন। আরো অনেকগুলো আয়াত বলা হয়েছে, অনেক শাস্তির কথা বলা হয়েছে। তিন নম্বর হচ্ছে হুম ইয়াকফুরুনা বিকিতাবিল্লাহ ওয়ালা ইউমিনুনা বিহি, এরা আল্লাহর কিতাবে ঈমানও আনে না বরং কোরআনের পথে বাধা সৃষ্টি করে, কোরআনের কথা শুনলে গায়ে আগুন ধরে। ওয়াইজা তুলি, এটা এদের সম্পর্কে বলছে ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা
قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا ان هذا الا اساطير الاولين তাদের সামনে যখন আয়াত তেলাওয়াত করে قالوا قد سمعنا আমরা শুনছি لو نشاء যদি ইচ্ছা করি لقلنا مثل هذا এই কোরআনের মতো আমরাও বলতে পারি তো এটা তো আগে গেছে যে পারলো না পারে নাই পারবে না কিন্তু গোয়াট তুমি করে এগুলা বলে আর এদের শাস্তি হলো আল্লাহ তাআলা ওয়াইজা তুদ্দা আলিম আয়াতুনা আল্লাহ মুস্তাকবারা অহংকার অহমিকা করে কোরআনের আয়াত যখন সামনে তেলাওয়াত করে তখন কোরআনের থেকে বিমুখ হয়ে যায় তো এদেরকে আল্লাহ তাআলা বলছেন যে এদের শাস্তি হলো আল্লাহ দিনা কাউ লা তাসমা এবং এদের অভ্যাস হলো লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাউফিয়ে লাআল্লাকুম তাগলিবুন কোরআন শুনো না কোরআন যেখানে কোরআন মাহফিল হয় এখানে বাধা দাও বাধা দিয়া ভুন্ডুল করে দাও তাইলে তোমরা বিজয়ী থাকতে পারবা আবু জেহেল আবুল হাবদের এটা ছিল কৌশল যে কোরআনের কথা যেখানেই হবে মোহাম্মদ যেখানে কোরআনের তাফসীর করবে কোরআনের কথা বলবে কোরআনের দিকে ডাকবে ওখানে গিয়ে গণ্ডগোল করো করলে কিন্তু তাহলে নইলে কিন্তু বিজয় তোমাদের হাত থেকে চলে যাবে এক সময় ছিল পরে তো নিচে পড়ে গিয়েছে হ্যাঁ মক্কার আবু জেহেল এখন বাড়িতে এখন সেখানে টয়লেট রুম পরিণত হয়েছে মানে সেখানে বাথরুমে পরিণত হয়েছে যাই হোক তো এদের শাস্তির সম্পর্কে আল্লাহ তাআলা তো তিনি কোরআনে কারিমে বলছেন ইন্নাল্লাযিনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা জাহান্নামে প্রবেশ করে দেব আমার আয়াতের সাথে যারা কুফরি করেছে কুল্লামা নাযাযা জুলুদান বাদদালনাহুম জুলুদান গায়রা যে আয়াত পড়ে আসছে একটু আগে যখনই চামড়া পুড়ে যাবে আরেক চামড়া পরাইয়া দেবো কেন আমার কোরআনের সাথে এই ব্যবহার করছেন কোরআনের কথা বলতে দেশ নেই কোরআনের মহফিলে গণ্ডগোল করছেন এই জন্য তোদেরকে এই অপরাধের জন্য জাহান্নামে ঢুকাইয়া এইটা না যে কিছুক্ষণ পড়াইয়া বাহির করে দেবো একবার পোড়ানো শুরু করে দেবো চামড়া একবার পোড়াইয়া গেলে আবার নতুন চামড়া লাগাইয়া দেবো স্বাদ আস্বাদন করার জন্য কেয়ামতের দিন দুনিয়াতে কোরআনের মাহফিল কোরআনের মানে কথা ভণ্ডুল করার জন্য চেষ্টা করতে পারো আখেরাতে আল্লাহ তাআলা এইভাবে চামড়ার পর চামড়া লাগাইয়া শাস্তি ভোগ করাবো আল্লাহ রাব্বুল আলামিন এদের থেকে এই চরিত্রের লোক থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহুম্মা ইয়া রব্বানা আল্লাহ তাআলা আমরা যারা এতক্ষণ এই আলোচনার খুতবা শুনতেছিলাম সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পথে চলার জন্য তৌফিক দান করুন কোরআনের পথে কোরআন দিয়ে নিজেদের শাসন করার জন্য চেষ্টা আল্লাহ তৌফিক দান করুন কোরআনের দাওয়াত কোরআন দিয়ে মানুষকে যেন আল্লাহর পথে ডাকতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করুন যার যে সমস্যা আছে আল্লাহ তাআলা দূর করে দিন যিনি এখনও কোরআন পড়তে পারেনি শিখেনি আল্লাহ তাআলা তাকে কোরআন পড়ার তৌফিক এবং যোগ্যতা দান করুন আল্লাহ তাআলা কোরআনের প্রতি আমাদের মহব্বত বাড়িয়ে দিন কোরআন পড়লে যেন হৃদয়টা শীতল হয়ে যায় আল্লাহ তৌফিক দান করুন কোরআন দিয়ে পরিবার পরিচালনা করার তৌফিক দান করুন কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার তৌফিক দান করুন কোরআন দিয়ে যারা শাসক আছে তাদেরকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে শাসন করার তৌফিক দান করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়া রযুকনা ইত্তিবা'আ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়া রযুকনা ইজতিনাবা ইয়া রাব্বাল আলামিন اللهم ابرم لهذه الامه امر رشد يعز فيها اهل طاعتك ويذل فيها اهل معصيتك ويؤمر فيها بالمعروف وينهى فيها عن المنكر يا رب العالمين اللهم ات انفسنا تقواها وزكها انت خير من زكاها انت وليها ومولاها يا رب العالمين اللهم اغفر لاموات المسلمين الذين شهدوا لك بالوحدانيه ولنبيك بالرساله وماتوا على ذلك يا رب العالمين اللهم اجعل القران ربيع قلوبنا الله قران কে আমাদের হৃদয়ের বসন্তকাল বানিয়ে দেন আল্লাহর রাসূল দোয়া করেছেন اللهم اجعل القران ربيع قلوبنا সবাই বলুন আমিন اللهم اغفرنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية يا رب العالمين عباد الله ان الله امركم بامر بدا فيه بنفسي وثنى بملائكة المسبحة لقدسي وثلث بكم أيها المؤمنون من برية جنه وإنسي فقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما